আসছি পরের খবরে। পূজোর মুখে মালদায় অস্ত্র কারখানার হদিশ, গ্রেপ্তার দুই। গ্রিল কারখানার আড়ালে চলছিল অস্ত্র তৈরির কারবার। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে ভারত বাংলাদেশ সীমান্তের কাছে কালিয়াচক থানার শেরশাহী এলাকায় অভিযান চালায় পুলিশ। হদিশ মেলে অস্ত্র তৈরির কারখানার, উদ্ধার হয় ২৪টি পাইপকান ও প্রচুর আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম। গ্রেপ্তার করা হয়েছে শাহাবুদ্দিন শেখ ওরফে সাহেব ও মোহাম্মদ কামরেজ নামে দুই কারিগরকে। করুণাময় সিংহ এই মুহূর্তে আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি রয়েছেন। করুণাময়, কিভাবে এই কারবার এখানে চলছিল? পুলিশ সূত্রে এখনো পর্যন্ত যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের তরফ থেকে পুলিশ কি জানতে পেরেছে? স্বর্ণালী, কালিয়াচক থানার শেরশাহী এলাকা, এই পুলিশ গোপন সূত্রে খবর পায় যে এই এলাকায় একটি অস্ত্র কারখানা চলছে। সেই সূত্রের ভিত্তিতে কালিয়াচক থানা এবং মোথাবাড়ি থানা দুইটি থানার পুলিশ যৌথভাবে এখানে অভিযান চালায় একটি গ্রিল ফ্যাক্টরিতে, এবং সেখান থেকে দুজনকে গ্রেপ্তার করে। একজন হচ্ছে শাহাবুদ্দিন এবং অপরজনের নাম হচ্ছে মোহাম্মদ কাবরেজ। দুজনই বিহারের মুঙ্গেরের বাসিন্দা। সেই সময় এই গ্রিল ফ্যাক্টরিতে তারা ছিল এবং সেখানে অস্ত্র তৈরি করছিল। এই দুজনকে পুলিশ গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে ২৪টি পাইপ গান উদ্ধার হয়েছে, যেগুলি ওয়েল ফিনিশড বলছে পুলিশ, এবং প্রচুর পরিমাণে অস্ত্র তৈরি সরঞ্জাম উদ্ধার হয়েছে। এবং যে গ্রিল ফ্যাক্টরিতে এই অস্ত্র কারখানা চলছিল সেই ফ্যাক্টরির মালিক ফকির শেখ, তার নাম, সে ওই এলাকারই, শেরশাহী এলাকার বাসিন্দা। তার খোঁজেও পুলিশ তল্লাশি চালাচ্ছে, কারণ পুলিশ যাওয়ার কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে সে পালিয়ে যায় বলে পুলিশের কাছে খবর। পুলিশ তার সন্ধান চালাচ্ছে এবং পাশাপাশি এই দুজনকে আজকে মালদা জেলা আদালতে পেশ করা হবে এবং পুলিশ ১০ দিনের রিমান্ড চাইছে এদেরকে। প্রাথমিকভাবে পুলিশ জিজ্ঞাসাবাদ করে যেটুকু পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে এই দুজনকে মুঙ্গের থেকে ভাড়া করে নিয়ে আসা হয়েছিল পয়সা, অর্থের বিনিময়ে অস্ত্র তৈরির জন্য, এবং এই অস্ত্র কতদিন ধরে তৈরি হচ্ছিল এবং কোথায় কোথায় এই অস্ত্র সরবরাহ করা হতো সেই পুরো বিষয়টা পুলিশ জানার চেষ্টা করছে। স্বর্ণালী, ধন্যবাদ করুণাময়।